আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কত মানুষ আজ কবরে শুয়ে আছে যারা মনে মনে ভেবেছিল আগামীকাল থেকে হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু আগামীকাল আর তার ভাগ্য জোটেনি। মৃত্যুর করার গ্রাস তার ভাবনাকে ভাবনা জায়গায় রেখে তাকে নিয়ে গেছে চিরস্থায়ী এক জগতে, যেখানে যে যায় সে আর কবু ফিরে আসে না। অন্ধকার সে জগৎ সম্বন্ধে বেশিরভাগ মানুষই উদাসীন, আর এই উদাসীন অবস্থায় একদিন হঠাৎ করে তার মৃত্যু এসে যায়। মৃত্যু কার কখন কীভাবে আসবে তা আমরা কেউ বলতে পারি না। এরপরও কিন্তু দুনিয়ার নেশায় মত্ত হয়ে থাকি, মনে কোনো ভয় আসে না। যদি নিশ্চিত জানা থাকতো যে কাল আমার মৃত্যু হবে, তাহলে এখন আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় উপর কি আমরা সন্তুষ্টি থাকতে পারতাম? আমি কি বর্তমান আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি? আমাদের এখন উত্তর হবে না, আমরা তেমন প্রস্তুতি নিতে পারছি না। এমন যদি হয় আমাদের হালত, আবার মৃত্যু কখন আসবে সেটাও জানা নেই, তাহলে এই যে উদাসীনতা, ছন্নচারা হয়ে চলাফেরা, আখিরাতের ন্যূনতম কোনো ফিকিরও নেই, হঠাৎ মারা গেলে কবর গিয়ে কি আমরা আফসোস করব না? আমরা তো এভাবে আফসোস করব, যদি আরেকটা দিন সুযোগ পেতাম তখন আমরা তাওবা করে ফিরে আসতাম, কিন্তু না, তেমনটা হওয়ার কোনো অবকাশ থাকবে না। হাজারো লক্ষ কোটিরও মানুষ এই অনুনয় বিনয় করবে, কিন্তু কোনো সুযোগ পাবে না। যে আফসোস কবর গিয়ে করতে হবে, সে আফসোস এখন করলে তো আরও ভালো হয়। অথচ এই দুই আফসোসের মাঝে আমাদের রয়েছে বিশাল ফারাক। যারা বুদ্ধিমান তারা বুঝতে সক্ষম, তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবে। প্রতিটি মুহূর্তে সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি থাকবে, তার কোনো গুনাহ থাকবে না। যা গুনাহ করবে সে তা আপা করে ফেলবে, তার চলাফেরা থাকবে দুনিয়া অনাসক্ত, তার প্রতিটি কথাবার্তা হবে শেষ কথার ন্যায় সতর্কতা। আফসোস কি আজই করা উচিত নয়, নাকি কাল থেকে কবরে শুয়ে শুয়ে আমরা আফসোস করব? হ্যাঁ, আপনার জন্য এখনই ভাববার সময়, হয়তো একটু পর এক সেকেন্ডেরও সময় পাবেন না, তার আগেই আমাদের কাজ শেষ করে নিতে হবে। জীবনকে আখিরাতের মুখী করে তুলতে হবে, মৃত্যুকে সর্বদাই আমাদের হাজিরা হিসাবে, আমাদের সংস্পর্শ হিসাবে তুলে ধরতে হবে। আমাদের জীবন মরণ তো একমাত্র আল্লাহ তাআলার হাতে, এবং যা হবে তা হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানান, তাফিক দান করুক। আমিন।